اللہ تیرا ہے احسان روز نمازیں اور قرآن ہے یہ سب روح ایمان نور رمضان ذرا بشنبیر گالی دے ایرا پتری پری چوئے ہنجارو چھنتا بشنبیر گالی دلے کولی جائے آگن لگے مسلمان آگن لگے کار کار لگے دو ہاں تو چکر اللہ رو دیکھا امنو حبیبو امار مکتی رو کارو نیلو اوفاتے رو پورو نو بھی پاپی دیرے نہ بھولی لو পাপী পদগ্ধ তৃষিত ধারার লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি ধারা উচ্চ নিচুর ভেদ ভাঙি দিল সবার বক্ষপাতি আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম আমির ফকির ভেদ নাই সব এক ভাই এক সাথী আমরা সেই সে জাতি সুপ্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আপনারা রমজানুল মোবারকে মানিক মিয়ার কিছু ইসলামী ভিডিও চেয়েছিলেন আজকের ভিডিওতে মানিক মিয়ার করা সেরা ইসলামী ভিডিওগুলো তুলে ধরা হবে এবং কোন ভিডিওটি পারফরম্যান্সের ক্ষেত্রে ভালো হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁ আজকের ভিডিওর জন্য আপনাদের কাছে 1000 লাইক আশা করছি যদি আপনারা 1000 লাইক টার্গেট পূরণ করে দেন তাহলে এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসা হবে মাশাআল্লাহ আজান সুমধুর ধ্বনি আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় আপনাদের কার কার কলিজা ঠান্ডা হয় কমেন্ট করে জানাবেন আজ শুক্রবার এই দিন অনেক বড় রহমতের দিন শুক্রবার মানে সকল বন্ধুরা একসাথে হয়ে জুমার নামাজ যাওয়া এই দিনে আমার আপনার একটাই চাওয়া আল্লাহ যেন জুমার নামাজের সাথে সাথে আমাদের সকলের মনের আশা পূরণ করে হু ইজ দা লাফান হু ইজ আর রহমান হু ইজ আল মান্নান লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জীবনে অনেক গুনাহ করেছে অনেক পাপাচারে লিপ্ত হয়েছে আসমানে যত তারকা রাশি জমিনে যত বালুকণা তার চাইতে অধিক গুনাহ যদি আমরা করে থাকি তুমি তো রহমানুর রহিম তুমি তো মেহেরবান তোমার ওই রহিম রহমান নামের উছলাই আমাদের ক্ষমা করে দাও ইয়া মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে কিন্তু মানুষ অত্যন্ত গাফেল পশু পাখিগুলো গাছপালাগুলো প্রহরে প্রহরে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি আমরা তার করুণাকে ভুলে যাচ্ছি এই জন্য মহাকবি হাফেজ বলেছিলেন যে দিল করুণা করি যুগল নয়ন উচিত কি নয় তার রূপ দর্শন যে দিল করুণা করি রসনালো লীত কেন রে গাও না তার মহিমার গীত হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ তরুর মতন করো আপন স্বভাব অর্থাৎ যিনি আপনাকে আমাকে একটি চক্ষুর বদলাতে দুইটি চক্ষু দান করলেন সেই চক্ষুদাতাকে দেখার চেষ্টা করা কি উচিত নয় যিনি আপনাকে আমাকে এত সুন্দর জবান দান করলেন সেই জবান দিয়া কি তাকে ডাকা উচিত নয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং মানিক মিয়ার ইসলামী ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ